টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির সাবেক এমপি এবং কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়ি ঘেরাও করেছে পুলিশ। মঙ্গলবার সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত তার বাসার সামনে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। এ সময় পুলিশকে প্রতিহত করতে শেলুঘাট মসজিদের মাইকে নারী পুরুষ এক হওয়ার ঘোষণা দেওয়া হয়। ওই স্থান থেকে বিএনপির 3 নেতা এবং ভোর রাতে আরও 2 নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বানাইল ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন সিদ্দিকী, যুব বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইসুফজাই রিঙ্কু চৌধুরী, উপজেলা যুব দলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন এবং গোড়াই ইউনিয়নের 5 নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মিয়া। বিএনপির নেতারা জানান, বিএনপির ডাকা 3 দিনের অবরোধ কর্মসূচি সফল করতে সাবেক এমপি কালামের বাসায় নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হতে থাকে। এ সময় নাশকতা এড়াতে সকাল 10টার দিকে আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাসা ঘেরাও করে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে আটকের চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশের হাত থেকে আবুল কালামকে ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। একই সময় পুলিশকে প্রতিহত করতে শেলুঘাট জামে মসজিদের মাইকে গ্রামের সব নারী পুরুষকে এক হওয়ার ঘোষণা দেওয়া হয়। এ সময় পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছোড়ে বিএনপির নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বেলা 1টার দিকে ওই স্থান ত্যাগ করে পুলিশ। বিএনপির সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, পুলিশ আমার বাসভবনে এসে আমাকে আটকের চেষ্টা করেছে, নিকৃষ্টজনকভাবে আমার বাসার ভিতরে দরজা ভাঙচুর করেছে, দলের কয়েকজন নেতাকে আটক করেছে, আওয়ামী লীগের লোকজন আমার বাড়ির সামনে লাঠিসোঁটা হাতে মিছিল করেছে। এদিকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শেদাব মাহমুদের নেতৃত্বে সাবেক এমপির বাড়ির সামনে এবং শহরের বিভিন্ন সড়কে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তাদেরকে সম্প্রতি বিস্ফোরক আইনে হওয়া একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।